স্বাধীনতা দিবসের দিনে প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন। বনগাঁ পৌরসভার উদ্যোগে বনগাঁ থানা সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে বনগাঁ প্রেস ক্লাব। এদিন বনগাঁ পৌরপ্রধান গোপাল শেঠ, পৌরসভার বিভিন্ন কাউন্সিলর, পৌরসভার বিভিন্ন আধিকারিক, শিক্ষক, সাহিত্যিক ও গুণীজনদের উপস্থিতিতে সাংবাদিকদের হাতে নবনির্মিত প্রেস ক্লাব ভবন হস্তান্তর করা হয়। প্রেস ক্লাব সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন করবার জন্য প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় পৌরসভার উদ্যোগে বসানো হয়েছে বন্দে মাতারামের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি। সেই মূর্তিরও এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জানা গেছে, বনগাঁ মহকুমায় কর্মরত সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য এতদিন পর্যন্ত কোনো নির্দিষ্ট ভবন ছিল না, যার ফলে কাজের ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হতো সংবাদ মাধ্যমের কর্মীদের। সে কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে এই প্রেস ক্লাব। পৌরসভা সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ও বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় নির্মাণ করা হয়েছে এই প্রেস ক্লাব। সমস্ত রকম আধুনিক সুবিধাযুক্ত প্রেস ক্লাব পেয়ে স্বভাবতই খুশি সংবাদ মাধ্যমের কর্মীরাও। সংবাদ মাধ্যমের কর্মীদের পক্ষ থেকেও এদিন ধন্যবাদ জ্ঞাপন করা হয় পৌর কর্তৃপক্ষকে। এদিন নতুন প্রেস ক্লাব উদ্বোধনের পর পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, অমৃতবাজার যুগান্তর পত্রিকা সেই সময় যেভাবে লেখালেখি করতো আনন্দবাজার, এবং তারপরেও হিন্দি কাগজ, বিভিন্ন পত্রপত্রিকা, ছোটো ছোটো লিটল ম্যাগাজিনের মাধ্যমে যে বিপ্লবীদের সাহসী জোগাত, সেই সংবাদ মাধ্যম বনগাঁয় যাতে স্থায়ীভাবে সংবাদ পরিবেশন করতে পারে, তাদের জন্য একটা প্রেস ক্লাব তৈরি করতে পেরেছি। ভারতবর্ষের ইতিহাসে একটা পালক জুড়ে গেল, যে পালকটা হচ্ছে ন্যাশনাল এমব্লেম, রাস্তার উপরে কাঠের খোদাই করা ভাস্কর্য, বনগাঁর কৃষ্ণপদ বিশ্বাস তিনি তৈরি করেছেন, এবং সেই অপরূপ সৃষ্টি যেখানে অশোকস্তম্ভ মানে সংবিধান, ভারতবর্ষের এই 15ই আগস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অশোকস্তম্ভ সংবিধানের আইনসভাকে ভারতবর্ষের মানুষকে চলার ক্ষেত্রে আইনি মতে অশোকস্তম্ভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই ন্যাশনাল এমব্লেম দেখবেন, লালকেল্লার ছাদ অশোকস্তম্ভ দিয়ে একটা সুন্দর পরিকাঠামো তৈরি করা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।